যে কোনো বয়সেই কিডনিতে পাথর হতে পারে, তবে নারীদের তুলনায় পুরুষদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বেশি থাকে। আর একবার কিডনিতে পাথর হওয়ার 10 থেকে 15 বছরের মধ্যে আবারও পাথর হতে পারে। এটি একটি যন্ত্রণাদায়ক অবস্থা যা স্বাভাবিক জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। বেশিরভাগ মানুষ মনে করেন কিডনিতে পাথর হলে বোধহয় অপারেশন করাতে হবে, যদিও বিষয়টি একেবারে তেমন নয়। পাথর ছোট আকারের হলে তা মূত্রের মাধ্যমে বেরিয়ে যেতে পারে, তবে তার জন্য লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসের দিকে নজর রাখতে হবে, তবেই ভালো থাকতে পারবেন। কিডনিতে পাথর হলে এমন কিছু খাবার খেতে হবে যার মাধ্যমে অপারেশন ছাড়াই পাথর দূর করা যায়। আজকের ভিডিওতে তেমনই কিছু খাবারের সম্পর্কে জানাবো, আর তাই পুরো ভিডিওটি দেখুন। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইন বলছে, কিডনিতে পাথর হলে সাইট্রাস খাবার নিয়মিত খান। এক্ষেত্রে বিভিন্ন ধরনের লেবু খেতে পারেন। লেবুতে রয়েছে বেশি পরিমাণে সাইট্রাস। এই ফল শরীরের জন্য ভালো। সাইট্রাস জাতীয় ফল কিডনি স্টোন ছোট করতে বা প্রতিরোধ করতে পারে, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় সাইট্রাস জাতীয় ফল রাখুন। শরীরে ক্যালসিয়াম কমে গেলে অক্সালেট বাড়তে পারে, আর এই অক্সালেট কিন্তু কিডনি স্টোন তৈরির অন্যতম কারণ। কিডনির পাথর কমাতে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে পারেন। অনেকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের চাহিদা পূরণ করতে সাপ্লিমেন্ট খেয়ে থাকেন। সাপ্লিমেন্ট নয়, বরং খাবারের মাধ্যমেই ক্যালসিয়াম গ্রহণ করুন। চেষ্টা করুন দুধ, দই, চিজ খেতে। এছাড়া সবুজ রঙের শাক, টোফু, ডালেও থাকে ক্যালসিয়াম। এমন কিছু খাবার খাবেন যেখান থেকে ভিটামিন ডিও পাওয়া যায়, কেননা ভিটামিন ডিও কিডনির জন্য উপকারী। মাশরুম, স্যালমন, চিজ ইত্যাদি থেকে ভিটামিন ডি পেতে পারেন। কিডনি ভালো রাখতে আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে কিডনির পাথরের সমস্যাও দূর হয়ে যায়। শরীরে পানির ঘাটতি হলে মূত্র বেশি হয় না, আর এ কারণে দেহে সমস্যা দেখা দিতে পারে। এমনকি মূত্রের ঘাটতি হলে কিডনিতে জমতে পারে নানা খনিজ, তাই পানি পান করতে হবে। হেলথলাইন বলছে দিনে অন্ততপক্ষে 12 গ্লাস পানি পান করতেই হবে, তবেই সমস্যার সমাধান মিলবে। কিডনির পাথর প্রতিরোধে তুলসী পাতার উপর ভরসা করতে পারেন। তুলসী পাতায় থাকা অ্যাসিটিক অ্যাসিড কিডনির পাথরকে ভেঙে ফেলতে সাহায্য করে। প্রতিদিন অন্তত 2 বার করে তুলসীর রস পান করুন, আর তুলসীর পাতা দিয়ে চা করেও পান করতে পারেন। ডালিমের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিডনিকে সুস্থ রাখতে এবং পাথর ও অন্যান্য টক্সিনকে দূরে রাখতে সাহায্য করে। চিকিৎসকের পরামর্শ নিয়ে সারাদিনে কতবার ডালিমের রস পান করবেন তা ঠিক করে নিন। কিডনির পাথর ছোট করতে আপেল সিডার ভিনেগারের উপর ভরসা রাখতে পারেন। আপেল সিডার ভিনেগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড কিডনির পাথর দূর করতে সাহায্য করে, এমনকি ব্যথা কমাতেও সাহায্য করে। আপেল সিডার ভিনেগারের সঙ্গে 2 টেবিল চামচ পানি মিশিয়ে পান করবেন। কিডনির পাথর থেকে রক্ষা পেতে শুধুমাত্র কিছু খাবার খেলেই হবে না, বরং জীবন থেকে বাদ দিতে হবে কয়েকটি জিনিস। বিশেষ করে লবণ কম খেতে হবে, প্রাণীজ প্রোটিন যেমন ডিম, মাছ, মাংস কম খেতে হবে, কোল্ড ড্রিঙ্কস একেবারেই পান করা যাবে না, এছাড়া মদ্যপান থেকে দূরে থাকতে হবে। আর এভাবেই ভালো থাকতে পারবেন, অন্যথায় জটিলতা কয়েক গুণ বেড়ে যাবে।